পারিবারিক ঝামেলাকে কেন্দ্র করে সোমবার রাত 1:30 নাগাদ দুই মামা শ্বশুরের হাতে আক্রান্ত ভাগ্নে জামাই। ঘটনা বিশালগড় থানা এলাকার রবীন্দ্রনাথ ঠাকুর কলেজ সংলগ্ন মুন্ডাপাড়ায়। অভিযুক্ত দুই মামা শ্বশুরের বিরুদ্ধে রাতেই বিশালগড় থানায় অভিযোগ দায়ের করে জামাই। জানা যায়, রবীন্দ্রনাথ ঠাকুর কলেজ সংলগ্ন মুন্ডাপাড়া এলাকার সুশান্ত উড়িয়া এবং রাজন্ত উড়িয়া এই দুই মামা শ্বশুর পারিবারিক কাজিয়াকে কেন্দ্র করে নিজের ভাগ্নে জামাই রাজা দেবনাথকে লোহার রড দিয়ে বেধড়ক আক্রমণ করে। রক্তাক্ত অবস্থায় আহত ভাগ্নে জামাই রাজা দেবনাথকে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা সেরে সোমবার রাতেই অভিযুক্ত দুই মামা শ্বশুরের বিরুদ্ধে বিশালগড় থানায় অভিযোগ দায়ের করেন আক্রান্ত রাজা দেবনাথ সহ তার সহধর্মিণী। রাজা দেবনাথ জানায়, তার বাড়ি ধলাই জেলার সালেমা এলাকায়। সুশান্ত উড়িয়ার ভাই আসিল, রাজন্ত উড়িয়া, তাই না? তারা দুজন মিলে দর্শক গলার ভিতরে ধরে রেখেছে, আমি লড়তে উঠতে পারি না। আর সুশান্ত উড়িয়া রোড দিয়ে খাদ্য বাড়ি দিয়েছে। কি কারণে মার দুর্গছে তোমার? তো আমি তারা বৈদ্যা ডাক দিছি। আর এমনিতে আগে তো বলতে রিসার্চ শেষ হলো, তারা বলে আমি তো বিষয় মানে পারিবারিক ঝামেলা আছে, তার বলতে পারিবারিক ঝামেলা। তে আর আমি লোক বলে আগে তুই বলে রিসার হয়েছি। তে আমি তো জামাই মানু, আমি গেছি, আমাকে তো আমি আরেকজন নামে খেলে শুধু শুধু। মানে তোমার শ্বশুর বাড়ির দিক দিয়ে আত্মীয় হয় তারা? হ্যাঁ, আমার কি হয় বলতে, আমার মামা শ্বশুর যে মারছে উনি কে? মামা শ্বশুর। আর আরেকজন যে আসলো উনি কে? মামা শ্বশুর। দুইজন মামার শ্বশুর মারছে বাগ্নির জামাই রে? হ্যাঁ। তুমি বাগ্নির জামাই? তোমার নাম কি? আমার নাম রাজা দেব। হ্যাঁ, রাজা দেব। বাড়ি? বাড়ি সিগে সিরাজ সালামা। হ্যাঁ, সালামা। সালামা, তো যে জায়গাত ঘটনা হয়েছে এই জায়গাটার নাম কি? এই জায়গার নাম হচ্ছে রাস্তা মাতা কলেজ মুন্ডাপাড়া। মুন্ডাপাড়া। তো এখন কি থানায় অভিযোগ জানাইছো? হ্যাঁ জানাইছো। গ্যাস, অম্বল, গলা বুক জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাস নল। অরিও ফার্মা 5 দশক ধরে মানুষের ভরসা।